আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার বন্ধু, প্রিয় দর্শক বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার তাবু যাবো ফার ইসলাম বীর পক্ষ থেকে আপনাদের সবাই শুভেচ্ছা। আমি আজকে আমার NDB সিরিজের নিউ দেশের পাবলিকেশন প্রকাশিত আরেকটি বইয়ের, এটা হলো হেলথ টিপস, রিভিউ দেবো। তার আগে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, এর আগে আমি বেশ কয়েকটি বইয়ের রিভিউ দিয়েছিলাম এবং হলো ফরেক্সের উপরে বিগিনার লেভেলে কিছু আলাপ করেছিলাম, আশা করি আপনারা এটা সবাই দেখেছেন। যাই হোক, শুরু করা যাক। আমার আজকে বইয়ের নাম আগেই বলেছি আপনাদেরকে, NDB শর্টকাট চিকিৎসা বিজ্ঞান বিষয়ক পুস্তক হেলথ টিপস। ভিন্ন ভিন্নভাবে আধুনিক ও ইসলামিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে হেলথ টিপস ও অনেক তথ্য সমাহার আপনি আপনাদেরকে বলতে চাই। এই বইয়ের ভিতরে দুইটা ধাপে বইটা লিখিত হয়েছে, একটা হলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এবং একটা হলো ইসলামী চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে, দুই ভাগে ভাগ করা হয়েছে। তার আগে আমি আপনাদেরকে আমার পাবলিকেশনে প্রকাশিত আরও কিছু বইয়ের রিভিউ দিতে চাই। আপনারা দেখেন NDB সিরিজ অনন্য কিছু পুস্তক, সংখ্যাতত্ত্ব, বর্তমান বিশ্ব, ইজি টেকনিক, এক্সেলেন্ট টেকনিক ও নলেজ, সুপার টেকনিক, গণিতের সহজ ফর্মুলা, কে কি ও এবং কেন, প্রশ্ন সংকলন, সাধারণ জ্ঞান, জানার আছে অনেক কিছু, নলেজ ফর, নলেজ ব্যাংক, বিজ্ঞান ও প্রযুক্তি, ইংরেজি শব্দ শেখার সহজ ফর্মুলা, কমন মিস্টেক ইন ইংলিশ, বাংলা ভাষা সাহিত্য, জ্ঞানের কথা, হেলথ টিপস, প্রশ্ন ব্যাংক ডাইজেস্ট, BCS প্রিলিমিনারি ডাইজেস্ট, প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিশু নিয়োগ গাইড, বেসরকারি শিশু নিবন্ধন প্রিলিমিনারি ডাইজেস্ট, বেসরকারি প্রভাষক নিবন্ধন প্রিলিমিনারি ডাইজেস্ট, প্রাথমিক ও প্রাক প্রাথমিক পঞ্চচ্ছেদ মডেল টেস্ট, এক্সটার্নাল নলেজ, ম্যাথ ম্যাজিক, ইংরেজি শব্দ বাক্য গঠনের সহজ পদ্ধতি, ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ডস অ্যান্ড ভোকাবুলারি, ইংলিশ কালেকশন, ইজি স্পোকেন ইংলিশ। এছাড়া আরও কিছু বই রয়েছে যেগুলো এখানে দেওয়া নেই, আশা রাখি আপনারা এগুলো বই কেনার সময় নকল এড়াতে বইয়ের প্রতিপৃষ্ঠ NDB সিরিজ লেখা থেকে ক্রয় করুন। যাই হোক বন্ধুরা, শুরু করা যাক। দেখতে পাচ্ছেন NDB শর্টকাট চিকিৎসা বিজ্ঞান বিষয়ক হেলথ টিপস। আমি এখানে পরিবেশক ইনকলাব পাবলিকেশন, কম বুকস অ্যান্ড কমিউনিটি বাংলাদেশ ঢাকা এবং আলম বুকস নীলকাট ঢাকা। আমি দেখেন এখানে আধুনিক বিজ্ঞানিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে হেলথ টিপস, আর এখানে আরেকটা দেওয়া আছে হলো ইসলামী চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে হেলথ টিপস। আমি বিষয়ের ভিতরে রিভিউ গেলাম সরাসরি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে হেলথ টিপস, প্রথমে সুস্বাস্থ্য বিষয়ে কী খাবেন, তারপর আপনি কতটুকু খাবেন, খাওয়ার যে পদ্ধতি রয়েছে সে ব্যাপারে আলোপ করা হয়েছে, শুধু খেলেই হবে না, তারপরে দেখেন কখন খাবেন, তারপরে আপনার আলোপ করা আছে কি খাবেন কি খাবেন না, ঘুমানোর আগে খাবেন যে না যেসব খাবার, হাত দিয়ে খেলে কত উপকার জানেন কি, অনেকে চামচ দিয়ে খায়, এইসব আলোপ করা হয়েছে, আলোচনা করা হয়েছে। মোবাইল ফোন ক্ষতি করে চোখের, পুরুষত্বের, বুকে ব্যথা মানে হার্টের সমস্যা নয়, তারপরে আপনি খাওয়া না কমিয়েও মেদ কমানোর উপায়, মশার কামড় থেকে মুক্তি পেতে, মাত্র 3 সেকেন্ড ভালো ঘুম নিয়ে আসার কার্যকরী 5টি উপায়, তারপরে আপনি পাবেন অ্যাসিডিটি দূর করার ঘরোয়া উপায়, ওষুধ ছাড়া জ্বর সর্দি ও কাশি সারানোর উপায়, ত্বকের সৌন্দর্য নষ্ট করে যেসব খাবার, তারপর যে খাবার ঘুমের ওষুধের মতো কাজ করে, বাদাম পুষ্টি চাহিদা মিটায়, সর্দি কাশি খোস পাস্তায় নিম পাতা, হজম ও ত্বক পরিচর্যায় দই, টক দই কেন খাবেন, সুস্বাস্থ্যের জন্য সকালে 3টি অভ্যেস, পান পাতার উপকার, কিশমিস স্বাস্থ্যের জন্য ভালো, মস্তিষ্ক ভালো রাখতে হলে মস্তিষ্কের উর্বরতা বাড়ানোর উপায়, হঠাৎ জ্বর হলে ভিটামিন বি মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়, মেদহীন থাকুন, 100টি সিগারেট একটি মশার কয়েলের সমান, চুলের অপল অকাল পক্ক রোধে কয়েকটি খাবার, রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার লক্ষণ, ডায়াবেটিস চেম্বেন কীভাবে, পেঁয়াজের কিছু অসাধারণ গুণ, গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে পুদিনা পাতার চা উচ্চ রক্তচাপ কমায়, পুদিনার ঔষধি গুণ, শরীরের পানির অভাব হলে শীতে সর্দি কাশি থেকে মুক্তি থাকার উপায়, ফুসফুস পরিষ্কার রাখার জন্য খাবার, পাইলসের চিকিৎসা, মটরশুঁটির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মর্নিং সিকনেস দূর করে কলা, ক্যান্সার প্রতিরোধে কাঁচা হলুদ, আঙুল ফোটানো ভালো নয়, উকুন দূর করার উপায়, হৃদযন্ত্রের খাবার, হলুদের চা নাক ডাকা বন্ধ করে, কিছু ক্ষতিকর অভ্যাস, রুচি বাড়ায় আদার রস, ঢেঁড়স ওজন কমায়,
ঢেঁড়স ওজন কমায়, হাড়ের সুরক্ষা হয়। কেন হাঁটবেন? মুখের বলি রেখা দূর করতে ত্বক পরিচর্যার উপকার। লম্বা হতে চাইলে মুখের ব্ল্যাক হেড দূর করার উপায়। গাজরের উপকার। দাঁতের ব্যথায় লবঙ্গ। হার্টের রোগীর প্রাথমিক চিকিৎসা। হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ সময় বেশি ঘুমাল। স্ট্রোকের ঝুঁকি বাড়ে। নিরাপদ আমিষ। কিডনির রোগীর জন্য কামরাঙ্গা ক্ষতিকর। শিশু যত্ন। ফলমূল খাদ্যদ্রব্যের আকৃতিগত গুণাগুণ। তারপরে আছে আপনি নিমের ভেষজ ব্যবহার। পেটে গ্যাস সময় থাকতে সতর্ক হন। আপেল কিংবা কমলার চেয়ে বড় এর পুষ্টিগুণ বেশি। হৃদরোগ সারাবে ভিটামিন ই। কালো ত্বকের ভালো দিক। দাঁতের ব্যথা নিরাময়ে লবঙ্গ। হজমে সহায়তা করে আপেল। দুধ আপনাকে অনেক জটিল রোগ নিরাময়ে সহায়ক। যে কারণে শোবার আগে বা ঘুম থেকে উঠে পানি পান করা উচিত। ডায়াবেটিকের জন্য দারচিনি দীর্ঘায়িত সহায়ক। দুধ হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধী পিএস। এই সাতটি খাবার এবং ওষুধ একসাথে ভুলেও খাবেন না। ভাত খাওয়ার পর যে পাঁচটি কাজ করবেন না। বিনা পয়সায় অ্যালার্জিকে বিদায় জানান। আজীবনের জন্য খুব সহজে খুশকি দূর করুন ঘরোয়া উপায়ে। বন্ধুরা, আমি যদি এভাবে পড়তে যাই একটা একটা বিষয়ে অনেক সময় লাগে। মাত্র এখানে মোট টোটাল পেজ হলো 160 পৃষ্ঠে, আমি মাত্র 30-35 পিস পড়েছি। এটা এই জন্য আমি টানে টানে নিজে পড়লাম। হঠাৎ কেউ স্ট্রোক করলে কী করবেন। তারপর আপনি কাশি দেখে কীভাবে রেহাই পাবেন। মেদ ঘুরি কমানোর জন্য কিছু শর্টকাট ব্যায়াম। এই বইটি দাম আপনি বাজারে নেবে 50-60 টাকা। বইয়ের মূল্য যদিও রয়েছে 100 টাকা মূল্য। কিডনি নষ্টের 10টি নিয়ম। সুস্থভাবে বাঁচতে চাইলে মানতে হবে সুস্বাস্থ্যের মানদণ্ড। দৌড়ান খালি পায়ে। সিগারেট ছাড়তে চাইলে ক্যান্সার ঠেকায় বাদাম। রাতে বেশি খাওয়া ভালো নয়। অতিরিক্ত কাজ থেকে দুশ্চিন্তা। খালি পেটে চা নয়। বিষণ্ণতার রোধে ফল। দৃষ্টিশক্তি প্রখর করে কালো জাম। সকাল সকাল ঘুম থেকে ওঠা কার্যকরী উপায়। তারপরে আপনার দেওয়া আছে স্মৃতিশক্তি বাড়াতে, মাথা ব্যক্ত কমে, যেসব খাবারে বেশি ঘুমালে হৃদরোগ হয়। ভাত নাকি রুটি কোনটা ভালো? ক্যান্সার ও ডায়াবেটিস ঠেকাবে যেসব সবজি। হৃদরোগে আশঙ্কা বাড়ায় চিনি। দিনে 8 গ্লাস পানি। ঘরে বসেই ক্ষতের চিকিৎসা। আপনার তারপরে পাবেন আপনি পান সুপারির উপকারিতা বা অপকারিতা। অতিরিক্ত গরম ও স্বাস্থ্য সমস্যা। তারপরে আমরা দেখতে পাচ্ছেন ওষুধ কালি জিরা। পানি শূন্যতা দূর করে ডাবের পানি। গরমে দই খান। চুল পড়া কমাতে। যাক বন্ধুরা, আমি আপনার এভাবে বইয়ের ভেতরে রিভিউ দিতে গেলে সময় লাগবে। আমি আপনার সূচিপত্রটা আমি আপনাদের দেখাই। গরম স্বাস্থ্য সমস্যা ওষুধ কালি জিরা। পানি শূন্য দূর করে ডাবের পানি। গরম দুধ খান। চুল পড়া কমাতে। ব্যথানাশক ওষুধ খাওয়া ঠিক নয়। ফুলের জন্য ভালো ঘুমের জন্য টিপস। গরমে সুস্থ থাকার সূত্র। নাকের 4 সমস্যা। মাথা ব্যথা মাইগ্রেন হলে শীতের টিপস। যে অভ্যাসগুলো না সারলেই নয়। পরীক্ষার আগে বুকে ধরপর। রমজানে বুক চালা পড়া। রমজান মাসে রোজার সময় বলা হচ্ছে। কুতকুতের স্বভাবে কি হয় রোগ? কুতকুতের স্বভাব কি রোগ? বুক জ্বালা, পেটে চিনচিনে ব্যথা। দুধ চা পান করলে চায়ের গন্ধ থাকে না। বাইসাইকেল চালান, সুস্থ থাকুন। ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান ও কুশল। স্বাস্থ্য সংকট জরুরি হলে ওষুধ সবসময় সুস্থ থাকার উপায় নয়। ফেসবুক ও টিনেজার স্বাস্থ্য। ডায়াবেটিস রোগীদের রোগীর রোজা। ভালো খাবার, ভালো স্বাস্থ্য, মাথা ঘোরা। প্রতিদিন হাঁটুন 10,000 পাক কমবে ডায়াবেটিসের ঝুঁকি। রাগের আগুন বসে রাখুন। গর্ভের সন্তান ছেলে না মেয়ে বুঝবেন কীভাবে? কিছু অভ্যেস যা মানুষকে বুড়ো করে। ঘুমের খোঁজে ওজন কমাবেন সহজ উপায় আছে। পুরুষের স্বাস্থ্য 10টি স্বাস্থ্য ঝুঁকি। শীতের যত অসুখ। এনার্জি ড্রিং এবং শিশু ও তরুণের স্বাস্থ্য। হাত ধোবেন ভালো করে রোগ প্রতিরোধের জন্য। ঘুমও খাওয়া। অধিক রাতে ঘুমানো কি ক্ষতিকর? স্মৃতিশক্তি বাড়ানো কৌশল। বন্ধু বন্ধুত্ব স্বাস্থ্য। নিজে নিজে ওষুধ খাচ্ছেন না তো? ওষুধ গ্রহণের সঙ্গে খাওয়া দাওয়ার সম্পর্ক। বয়স কমানোর ফর্মুলা। বুকে দুধ এবং ডিমে কি বাচ্চাদের অ্যালার্জি হতে পারে? উত্তেজক ওষুধ খাবেন না। প্রয়োজন ফিটনেস। গরমে কোমল পানীয় ক্ষতিকর। চকলেট কতটুকু স্বাস্থ্যসম্মত? মুখে দুর্গন্ধ। মাটির রক্ত, মাড়ির রক্ত পড়া।
পেটের সমস্যায় কলা উপকারী, চুইংগাম বুক জ্বালা পড়া প্রতিরোধ করে, ওষুধের মেয়াদ উত্তীর্ণের তারিখ কম, ঘুমে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, নিয়ম মানলে অনিদ্রা দূর হয়, শরীরে আয়োডিনের ঘাটতির লক্ষণ, ডাবের পানির নানা উপকার, কম ঘুমে অবসাদ এ ভোগে শিশুরা, উপকার যখন ভালো, নিয়মিত হাঁটার উপকারিতা, পাউডি শরীরের জন্য ক্ষতিকর, স্ট্রোক, দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস ছাড়তে, ঘরোয়া উপায়ে কমন রক্তচাপ, ডায়াবেটিস রুখতে ফল খান, যেসব খাবার শরীরের পানি চাহিদা মিটায়, কিডনির সমস্যার লক্ষণ, মানসিক চাপ ঝেড়ে ফেলুন, কঠিন বার থেকে সতর্ক থাকুন, জ্বর হলে করণীয়, যেসব কারণে কমতে পারে আয়ু, পুরুষদের বরণ থেকে মুক্তির উপায়, যেসব ফল ওজন বাড়ায়, খাওয়ার তৃপ্তি, গজব, তারাপি, চোখের অসুখ, তারপরে আপনার মাড়ির ব্যথা কমানো ঘরোয়া উপায়ে, বেশি পানি পান ভালো নয়, পেট খারাপ ঠেকান ঘরোয়া উপায়ে, আপেলের উপকারিতা, হাট ভালো না থাকার লক্ষণ, যেসব অভ্যাসে মেরুদণ্ডের ক্ষতি হয়, লো ব্লাড প্রেশার দূর করতে, চোখ ভালো রাখতে, যা খাবেন, ঘামের দুর্গন্ধ দূর করতে, নাক ডাকলে স্মৃতিশক্তি কমে, প্লাস্টিকের পাত্র ক্ষতিকর, বন্ধুত্ব করুন রোগাদের সঙ্গে, হাড় শক্ত করতে খেলাধুলা, কাঁচা পেঁপের চার স্বাস্থ্যগুণ, মেদাজ ভালো রাখতে, কিডনি ভালো রাখুন, গর্ভাবস্থায় দুধ পান করুন, পাকা চুল তুলতে নেই, প্লাস্টিকের বোতলে পানি পান থেকে সাবধান, তরমুজের বিষও কেন খাবেন, ঘি শরীরের জন্য উপকারী, ফুসফুসের রোগ প্রতিরোধে শিশু খাবার, হার্টের অসুখের ঝুঁকি এড়াতে দ্রুত নয় খান, ধীরে সুস্থে কলা খাওয়ার উপকারিতা, হাড়ের ব্যথা নিরামে খাবার, ওজন বাড়াতে যা খাবেন, সন্তান যদি সবজি খেতে না চায়, চুল পড়া রোধে বাড়তি যত্ন, গরুর গোস্ত খান তবে পরিমিত, ক্লান্তি দূর করতে ডিম খান, পান্তা খান সারা বছরেই, পান্তা ভাতের কথা বলা হচ্ছে, অতিরিক্ত চা পান থেকে সাবধান, কান্না স্বাস্থ্যের জন্য ভালো, বসে বসে কমিয়ে ফেলুন ওজন, অতিরিক্ত ঘাম হলে তরকারি খোসা উপকারী। যাক বন্ধুরা, এবার ইসলামী চিকিৎসা বিজ্ঞান দৃষ্টিতে হেলথ টিপ, সাদা পোশাকও বিজ্ঞান তথ্য, লাল কাপড়ও বিজ্ঞান তথ্য, টাকনু পাগড়ি স্বর্ণ অর্থাৎ হলো কাপড় পরার বিষয়ে এখানে আলাপ করা হয়েছে, স্বর্ণ ব্যবহার করা ইসলামী চিকিৎসা ঔষধ, ইসলামের স্বাস্থ্য সচেতনতা, ইসলামের দৃষ্টিতে স্বাস্থ্য গঠন, রোগের মূল উৎস কী, হৃদরোগ, ফালেজ বা প্যারালাইসিস, অজীর্ণ, গ্যাস্ট্রিক, অতিসার রোগ, অজু অনেক উপকার রয়েছে, সেভাবে আলাপ করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে নামাজ, রোজা, আমরা অনেকে রোজা রাখতে চাই না, তাদের চিকিৎসা বিজ্ঞান দৃষ্টিতে কী উপকার রয়েছে এটা বিস্তারিত আলাপ করা হয়েছে। পানি পানের নিয়ম নীতি, লবণ ও বিজ্ঞান তথ্য, খাবার ফুক না দেওয়া বিজ্ঞান তথ্য, লাউ, কালোজিরাসলামের বাণী, কালোজিরা ব্যবহার গুণাগুণ, ম্যালেরিয়া জীবাণু, মাছ অনিষ্টের প্রতিকার, সুস্বাস্থ্য গঠনের মধু, সুস্বাস্থ্য গঠনের দুধ, জরুরসলামের চিকিৎসা, সুরম বিশ্রামের প্রতি ইসলামের দিক নির্দেশনা, দিনে অন্তত তিনটি কলা, পোশাকের পুষ্টিগুণ, সিনেমা দেখা, দাঁড়িয়ে গোপের ইসলামের দিক নির্দেশনা, দাঁড়িয়ে পেশাব করলে কী ক্ষতি হয় সে বিষয়ে আলোপ করা হয়েছে, ধূমপান, মাদক শক্তি, নেশা, স্বাস্থ্য, ইসলাম, আধুনিক বিজ্ঞান, তারপরে আলোপ করা হয়েছে ঘতকবেদেশ প্রতিরোধ, ইসলামী অনুশাসন, ওষুধ হিসেবে মদ অন্যান্য নাফাক দ্রব্য নিষিদ্ধ, লবণ পানিতে অ্যান্টিসেপ্টিক ব্যবহার হিসেবে ব্যবহার, রোগীর সেবা ইসলাম, রোগীর সেবা না করার অসুখ পরিণতি বর্ণনা, রাগ কত তার প্রতিকার, কোরআন তেলাওয়াত ও সর্বনের উপকারিতা, তাহাজ্জুদ, তারাবি, নগ্ন মাটি, নখ, হাঁটা, হাসি, ভয়, এগুলো ইসলামী দৃষ্টিতে আলোচনা করা হয়েছে। গর্ভবতী মহিলাদের জন্য কিছু টিপস, মেয়েদের মাসিক অ্যাবর্শন বা গর্ভপাত প্রসঙ্গে ইসলাম কী বলে সে বিষয়ে আলোপ করা হয়েছে, স্বামী স্ত্রী ভালোবাসা, শারীরিক উপকারিতা, সন্তানের উপর স্বামী স্ত্রীর ভাবাবেগের প্রভাব, ঘুম, মেসওয়াক, ইসলামের খাদ্যাভ্যাস, খেজুর, ইসলামী দৃষ্টিতে স্বাস্থ্যনীতি, রোগ প্রতিরোধ, ইসলামের শিক্ষা, দৈনন্দিন জীবনে কিছু বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় কিছু ঘরোয়া উপায় ও টিপস, সংসারের টুকরেকে যা জানা অত্যাবশ্যক। ওকে বন্ধুরা, এখানে অনেক বিষয় আলাপ করা হয়েছে, আপনারা এখানে বুঝতে পারছেন, আশা রাখি আপনারা বইটি কিনে এটা পড়লে এগুলো বিষয়ে আপনি ভেতরে ব্যাখ্যা পাবেন। ওকে, আজকে পর্যন্তই, আশা রাখি আপনারা সবাই বইটি সংগ্রহ করবেন, আশা রেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।